শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানিও আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমার পরিবারে তোমাদের সকলকে আমি আরও একবার ওয়েলকাম করলাম। তো বন্ধুরা দেখো, অন্যান্য দিনের ন্যায় আজকেও চলে এলাম নতুন দিনের নতুন কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিতে। তো বন্ধুরা, আজকে কৌশিকী অমাবস্যা। তো সেই কৌশিকী অমাবস্যাতে কীভাবে আমি তারামায়ের সেই চরণ সেবা করলাম, তারামায়ের সেবা করলাম, তো সেটাই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। তোমরা দেখো, আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, তো তারামায়ের শ্রীচরণ সেবা দেবো। তো সেই শ্রীচরণকে সেবা দেওয়ার আগে আমি ভালো করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব। তো সেই জন্য দেখো পঞ্চামৃত তৈরি করছি। তো একটা পাত্রে দুধ নিয়েছি আর একটা পাত্রে জল নিয়েছি। তো দেখো, যে পাত্রটাই দুধ নিয়েছি সেই পাত্রটা দুধের মধ্যে আমি একটু শর্করা দিলাম, ঘি দিলাম, মধু দিলাম, চন্দন বাটা দিলাম, কিছু ফুলের পাপড়ি দিলাম, তো শর্করা দিলাম। তো দিয়ে পঞ্চামৃত আমার তৈরি করে নিলাম। তো এরপরে আমি যে পাত্রটাই তারামায়ের শ্রীচরণকে স্নান করাবো, তো সেই পাত্রটায় আমি চন্দন বাটা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। তো সেই স্বস্তিক চিহ্নের উপরে আমি মায়ের শ্রীচরণকে বসাবো। তো দেখো এই যে পাত্রটা, তো এটাতে আমি স্বস্তিক চিহ্ন আঁকছি। তো বন্ধুরা দেখো, স্বস্তিক চিহ্ন আঁকা আমার হয়েই এলো। তো এরপরে ওই স্বস্তিক চিহ্নটার উপরেও তারামায়ের শ্রীচরণকে বসাবো। তো তারামায়ের শ্রীচরণকে বসিয়ে প্রথমে শ্রীচরণের উপরে ঘি আর মধু ভালো করে মাখিয়ে নেব। তো তারপরে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তারপরে নর্মাল জল দিয়ে স্নান করিয়ে ভালো করে আলতো হাতে মুছিয়ে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, যে পাত্রটায় তারামায়ের শ্রীচরণকে স্নান করাবো সেই পাত্রটা পুরোপুরি স্বস্তিক চিহ্ন এঁকে রেডি করা হয়ে গেছে। তো এরপরে আমি কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম। তো দেখো এই যে আস্তে আস্তে শ্রীচরণকে আমি বসিয়ে নিচ্ছি, তো স্বস্তিক চিহ্নের উপরে। তো বন্ধুরা এরপরে একটু ঘি মাখিয়ে দেবো শ্রীচরণটায় আর একটু মধু ভালো করে মাখিয়ে দেব। তো দেখো ঘি মধু মাখিয়ে আমার কমপ্লিট। তো এরপরে আমি দেখো প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। তো বন্ধুরা আমি তেমন কিছু মন্ত্রতন্ত্র কিছুই জানি না, তো অন্তর থেকে যেটুকু পারি ভালো করে মাকে ডাকার চেষ্টা করি। তো দেখো এই যে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে। তো এরপরে তো একটু আলতা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আর যে চিত্রপটগুলো রয়েছে বন্ধুরা, সেই চিত্রপটগুলোকেও ভালো করে সুন্দর আলতো হাতে গঙ্গা জল দিয়ে, গোলাপ জল দিয়ে, অগরু দিয়ে ভালো করে মুছিয়ে নেব। তো দেখো আরও একটু আলতা দিয়ে দিলাম মায়ের শ্রীচরণে। তো চান করানো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে ভালো করে মুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ভালো করে মুছিয়ে সুন্দর করে এই যে আলতা পরিয়ে দিলাম মায়ের শ্রীচরণে। তো এরপরে মায়ের চিত্রপটে যেখানে আছে তারামা, সেই চিত্রপটের সামনে আমি রেখে দেবো মায়ের শ্রীচরণকে। তো তারপরে ফুল দিয়ে মাকে অনুরোধ করব, ডাকবো। তো দেখো তেমন তো সুন্দর করে করতে পারি না বন্ধুরা, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি, যেমন করে পারি আমি নিজের মতো করে করি আমার তারামায়ের সেবা। তো দেখো মায়ের যে নূপুর রয়েছে সেই নূপুরকেও আমি পরিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো তারামায়ের শ্রীচরণ একদম পুরোপুরি রেডি। তো চিত্রপটগুলো আমি আগেই মুছে নিয়েছিলাম। তো দেখো, তো আমি তারামায়ের শ্রীচরণকে মায়ের যে চিত্রপট রয়েছে তার সামনে রেখে দিলাম। তো এরপরে মায়ের শ্রীচরণে আমি একটা লাল জবা দিয়ে দেবো। তো আমাদের গাছে এখন ঘিয়া জবাটা প্রচুর হচ্ছে, তো ঘিয়া জবাও দেবো। তো একটা লাল জবা পেয়েছি, তো সেটাই দিচ্ছি মায়ের শ্রীচরণে, মায়ের তো লাল জবাটা প্রিয়। তো দেখো লাল জবা দেওয়ার সময় আমি যে মন্ত্র বলি রোজই, তো সেটা তোমাদের সাথে আজকেও আমি শেয়ার করলাম। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যত্তম মকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো বন্ধুরা দেখো শ্রীচরণে আমি লাল জবা দিয়ে দিলাম। তো এরপরে মাকে আমি আরতি করব, খেতে দেব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, মায়ের যে প্লেট খেতে দেবো সেই প্লেট টেলের সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো আজকে এখন তো সকালবেলা, তো সকালবেলা আমি মায়ের প্রিয় লাল বাতাসা দিলাম। তো তারপরে দুপুরে ভাবছি একটু ফল দেব। তো আজকে এখন সকালে যে আরতিটা করছি সকালে লাল বাতাসা দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো এরপরে আরতি করে নেব। তো বন্ধুরা আগের ভিডিওতেও বলেছি, আবার বলছি, আমি বিশেষ কিছু কারণের জন্য রেগুলার ভিডিও আনতে পারি না। তো চেষ্টা করি আসার কিন্তু সময় পাই না। তো যতটুকু পারি তোমাদের সামনে কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করি।
তো বন্ধুরা দেখো, তো খাবারের মায়ের যে খাবার দিয়েছি তার মধ্যে একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। তো এরপরে আরতি করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবে, একটা শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।